পর্বে আপনারা দেখতে পারবেন আর মন্দার রোহিণী মিলে দিওয়ালির সব আয়োজন করছে মন্দার বলে এই কিছু একটা বোম আর কি অরুণব আর তীষা সেটা শুনতে পায়। অরুণব বলে এই সুযোগ এই সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে তিসা তখন দুই হাত জোরো করে প্রণাম করছে আর বলছে তুমি দেখো মা এবার যেন সব কিছু ঠিকঠাক মতো হয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বের আপডেটটি কমেন্টে জানিয়ে দেবে